রাজশাহী মহানগরীতে করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে চলছে কঠোর লকডাউনের সপ্তম দিন। সংক্রমণ ও মৃত্যু না কমায় মহানগরীতে সর্বাত্মক কঠোর লকডাউনের মেয়াদ আরও এক সপ্তাহের জন্য বাড়িয়েছে জেলা প্রশাসন। 17 জুন থেকে 24 জুন মধ্যরাত পর্যন্ত বাড়ানো হয়েছে লকডাউনের পরিধি। গতকাল বুধবার রাত 9টার দিকে রাজশাহী সার্কিট হাউসে জেলা প্রশাসনের কর্মকর্তাদের জরুরি বৈঠকে লকডাউন বাড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়। লকডাউন বাস্তবায়নে আজ বৃহস্পতিবার সকাল থেকে মহানগরীতে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। মহানগরীতে অল্প সংখ্যক রিক্সা, অটোরিক্সা, মোটরসাইকেল এবং জরুরি সেবার গাড়ি চলাচল করতে দেখা যাচ্ছে। মহানগরীতে ওষুধ ও নিত্যপণ্যের প্রয়োজনীয় দোকান ছাড়া শপিং মল সহ সব ধরনের দোকানপাট বন্ধ রয়েছে। মহানগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে আর লকডাউন বাস্তবায়নে জেলা প্রশাসনের 4টি ভ্রাম্যমাণ আদালত কাজ করছে। এদিকে মহানগরীতে লকডাউনের বিধিনিষেধ অমান্য করা ও স্বাস্থ্যবিধি না মানায় গতকাল বুধবার 27 জনকে 27টি মামলা দিয়ে 23,900 টাকা জরিমানা করেছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। সংক্রামণ রোগ প্রতিরোধ নিয়ন্ত্রণ নির্মূল আইন 2018 এর দণ্ডবিধি 1860-এর ধারা লঙ্ঘন করায় এ জেল জরিমানা করা হয়েছে। এ সময় করোনা ভাইরাস সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে 838টি মাস্ক বিতরণ করা হয় জেলা প্রশাসনের পক্ষ থেকে। সেলিমুদ্দিন, ডেস্ক রিপোর্ট, নবরূপ টিভি, রাজশাহী।